নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা আলোচনা করতে যাচ্ছি জিএনএম এবং এএনএম 2023 পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি আজকের ক্লাস। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, পিভি ইকুয়াল টু আরটি সূত্রে আয়তন ভি এর পরিমাণ কত? তো সঠিক উত্তর হচ্ছে এখানে 1 গ্রাম অণু গ্যাস। তো পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রে যে ভি আছে সেই ভি এর পরিমাণ হচ্ছে 1 গ্রাম অণু গ্যাসের পরিমাণ। নেক্সট প্রশ্ন, গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ কি হবে? গ্যাসের ঘনত্বের উপর নির্ভর করে না, গ্যাস ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, গ্যাসের ঘনত্বের বর্গের সঙ্গে সমানুপাতিক, নাকি গ্যাসের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক? তো গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ হচ্ছে গ্যাসের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গ্যাসের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। তো গ্যাস কর্তৃক যে প্রযুক্ত চাপ অর্থাৎ গ্যাসের দ্বারা যে চাপ প্রযুক্ত হয় সেই চাপ হচ্ছে গ্যাসের যে ঘনত্ব আছে সেই ঘনত্বের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ গ্যাসের চাপ যদি বেশি হয় তো ঘনত্ব বেশি হবে, বা উল্টোভাবে বলা যেতে পারে যে গ্যাসের ঘনত্ব যত বেশি হবে সেই ক্ষেত্রে আর প্রযুক্ত চাপও বেশিই হবে। নেক্সট প্রশ্ন, একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রা ও দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ কী হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অপরিবর্তিত থাকবে। তো একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন যখন দ্বিগুণ করা হবে এবং তাপমাত্রাও যদি দ্বিগুণ করা হয় তবে ওই গ্যাসের চাপ অপরিবর্তিত থাকবে। নেক্সট প্রশ্ন, স্থির আয়তন এর নির্দিষ্ট গ্যাসের চাপ ও উষ্ণতায় সম্পর্কিত সূত্রটি কে আবিষ্কার করেন? তো ওখানে সঠিক উত্তর হচ্ছে রেনর চাপের সূত্র। এই সূত্রটি হচ্ছে রেনর চাপের সূত্র নামে পরিচিত। তো স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও উষ্ণতার সম্পর্কিত যে সূত্রটি রয়েছে সেটি রেনর সূত্র নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায় এই সূত্রটি কার? তো গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে যে আয়তন হ্রাস পায় এই সূত্রটি হচ্ছে বিজ্ঞানী রবার্ট বয়েলের। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো রবার্ট বয়েলের সূত্রটি কি, গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে তা আয়তন হ্রাস পায়। নেক্সট প্রশ্ন, স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ সম্পর্কিত সূত্র কে আবিষ্কার করেন? তো স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এবং চাপ সম্পর্কিত যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আবিষ্কার করেছিলেন রবার্ট বয়েল। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কত হয়? তো পরম শূন্য উষ্ণতায় সব প্রকার গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে আণবিক গুরুত্ব কত হবে? তো একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে সেই গ্যাসের আণবিক গুরুত্ব হবে 16। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো এখানে কী হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, বাষ্প ঘনত্ব যত হবে তার দ্বিগুণ হচ্ছে আণবিক গুরুত্ব। নেক্সট প্রশ্ন, স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা ও আয়তন সম্পর্কিত সূত্রটি প্রবক্তা কে? অর্থাৎ তাপমাত্রা টি এবং আয়তন ভি। তো এই তাপমাত্রা এবং আয়তন সম্পর্কিত যে সূত্রটি রয়েছে সেই সূত্রটির প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী চার্লস। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো নেক্সটে আমরা শব্দ চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শব্দ চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, শব্দের উৎসকে কি বলা হয়? তো শব্দের উৎসকে বলা হয় সনক। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো সনক বলা হয় শব্দের উৎসকে। নেক্সট প্রশ্ন, সাধারণত আমরা কোন কম্পাঙ্কের শব্দ শুনতে পাই? তো সঠিক উত্তর হচ্ছে যে কম্পাঙ্কের তীব্রতা সেকেন্ডে 20 থেকে 20,000-এর মধ্যে থাকে
কম্পাঙ্ক অর্থাৎ 20 থেকে 20,000 হার্জের মধ্যে থাকে, তা সেই প্রকারের শব্দ আমরা শুনতে পাই। তো হার্জ হচ্ছে, তোমরা সবাই জানো নিশ্চয়ই যে হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। তো 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে যেসব কম্পাঙ্কের শব্দ থাকে সেই সব শব্দ আমরা শুনতে পাই। নেক্সট প্রশ্ন, শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক কত হয়? তো শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক হচ্ছে 20,000 হার্জের থেকে বেশি হার্জের কম্পাঙ্ককে বলা হয় শব্দোত্তর শব্দ। তো 20,000 হার্জের বেশি যে সকল কম্পাঙ্ক রয়েছে সেগুলোকে বলা হয় শব্দোত্তর শব্দ। নেক্সট প্রশ্ন, শ্রুতিসীমার মধ্যের শব্দকে কি বলা হয়? তো শ্রুতিসীমার মধ্যের শব্দকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, একটিমাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলা হয়? তো একটিমাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় সুর। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, যে সুরযুক্ত শব্দে বিভিন্ন কম্পাঙ্কের একাধিক শব্দ মিশে থাকে তাকে কি বলা হয়? তো সেখানে সঠিক উত্তর হচ্ছে স্বর। অর্থাৎ যে সুরযুক্ত শব্দে বিভিন্ন কম্পাঙ্কের একাধিক শব্দ মিশে থাকে তাকে বলা হয় স্বর। নেক্সট প্রশ্ন, কোনো স্বর যে সকল সুরের সমষ্টি তাদের মধ্যে যে সুরের কম্পাঙ্ক সব থেকে কম তাকে কি বলা হয়? তো কোনো স্বর যখন অনেক রকম সুরের সমষ্টি হিসাবে কাজ করে তখন তার মধ্যে যে সুরের কম্পাঙ্ক সব থেকে কম হয় তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় মূল সুর। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোনো স্বরের মধ্যে যে সুরগুলির কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের অপেক্ষা বেশি হয় তাকে কি বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে উপসুর বলা হয় তাদের। নেক্সট প্রশ্ন, যেসব উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক তাকে কি বলা হয়? তো যে সকল উপসুরের কম্পাঙ্ক মূল সুর যে রয়েছে তো মূল সুরের কম্পাঙ্কর গুণিতক তাকে বলা হয় সমমেল। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, মাধ্যমের কণাগুলি তরঙ্গের গতির অভিমুখের সমকোণে কম্পিত হতে থাকলে সেই তরঙ্গকে কি বলা হয়? তো মাধ্যমের কণাগুলি তার গতির অভিমুখের সমকোণে কম্পিত হলে সেই তরঙ্গকে বলা হয় তির্যক তরঙ্গ। তো তির্যক তরঙ্গ কেমন হয়ে থাকে? ঠিক এরকম হয়ে থাকে, তির্যক তরঙ্গ। নেক্সট প্রশ্ন, কোনো বস্তুর বেগ যদি শব্দের বেগের থেকে বেশি হয় তবে ওই বেগকে কি বলা হয়? তো কোনো বস্তুর বেগ যদি শব্দের বেগের থেকে বড় হয় বেশি হয় তখন তাকে বলা হয় সুপারসনিক বেগ। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সুপারসনিক বেগ বলা হয়। নেক্সট প্রশ্ন, শব্দ নিবন্ধের সময় কত? তো শব্দ নিবন্ধের সময় হচ্ছে 0.1 সেকেন্ড। নেক্সট প্রশ্ন, যেসব শব্দ শ্রুতিমধুর তাদের কি বলা হয়? তো যেসব শব্দ শ্রুতিমধুরতা শুনতে ভালো লাগে সেই সব সুরকে বলা হয় সুরযুক্ত শব্দ বা সুস্বর। এরপরে নেক্সট প্রশ্ন, শব্দের মৌলিক বৈশিষ্ট্য কি? তো শব্দের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে প্রাবল্য থাকবে, তার মধ্যে তীব্রতা থাকবে এবং তার মধ্যে গুণ এবং গুণ বা জাতি সবই থাকবে। এই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেটাই হচ্ছে শব্দ। অর্থাৎ এখানে অপশন হচ্ছে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই তীব্রতা ও তীক্ষ্ণতা বিশিষ্ট স্বরগুলির মধ্যে পার্থক্য করা যায় সেটা কি? তো ওখানে সঠিক উত্তর হচ্ছে গুণ বা জাতি। তো গুণ বা জাতি দ্বারা বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই তীব্রতা এবং তীক্ষ্ণতা বিশিষ্ট স্বরগুলির মধ্যে পার্থক্য করা যায় গুণ বা জাতি দিয়ে। নেক্সট প্রশ্ন, যে উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ তাকে দ্বিতীয় সমমেল বা মূল সুরের কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে তাকে অষ্টক বা দ্বিতীয় সমমেল বলা হয়। নেক্সট প্রশ্ন, শব্দের গতি কোথায় সবচেয়ে বেশি হয়? তো শব্দের গতি সব থেকে বেশি হয় লোহা বা ধাতুর, যে কোনো ধাতুর মধ্যে
শব্দের গতিবেগ সব থেকে বেশি, এবং শব্দের গতিবেগ শূন্য কোথায় তোমরা এটা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া মাধ্যমগুলির মধ্যে শব্দের গতিবেগ সব থেকে বেশি কোথায়? তো রিপিটেড প্রশ্ন, তো সঠিক উত্তর হচ্ছে লোহাতে। নেক্সট প্রশ্ন, শব্দ দূষণ হয় শব্দের মাত্রা যদি বেশি হয়, তো শব্দ দূষণ কখন হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে শব্দর মাত্রা যখন 80 থেকে 99 ডেসিবেলের বাইরে চলে যায়, তখন সেই সেই প্রাবল্যকে বলা হয় শব্দ দূষণ হচ্ছে। তো 80 থেকে 99 ডেসিবেলে বেশি শব্দ প্রাবল্য হলে তখন তাকে বলা হয় শব্দ দূষণ হচ্ছে। এরপর নেক্সট প্রশ্ন, বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন হয়? তো বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হয় সবসময় অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এর আগের ক্লাসে তোমরা পড়েছিলে যে আলো কি ধরনের তরঙ্গ, তো আলো তখন বলেছিলাম যে সেটা তির্যক তরঙ্গ, তির্যক না ধরেছিলাম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে আলো, এবং শব্দ হচ্ছে কি ধরনের তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট প্রশ্ন, আমার নেক্সটে হচ্ছে আমার তড়িৎ চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো তড়িৎ চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো কোষের তড়িৎচালক বলের একক কি? তো কোনো কোষের তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো ভোল্ট হচ্ছে কোষের তড়িৎচালক বলের একক। এরপরে নেক্সট প্রশ্ন, দুটি তার একই বস্তু দিয়ে তৈরি এবং একই দৈর্ঘ্যের, কিন্তু একটি তারের ব্যাসার্ধ অপর তারের দ্বিগুণ, তো তাদের রোধের অনুপাত কি হবে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, 1:4, তো তাদের রোধের অনুপাত হবে 1:4। এরপরে নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠের সঙ্গে যুক্ত পরিবাহীর বিভব সবসময় পজিটিভ হয়, নেগেটিভ হয়, শূন্য হয়, নাকি কোনোটিই নয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে শূন্য হয়। তো ভূপৃষ্ঠের সঙ্গে যুক্ত পরিবাহের বিভব সবসময় শূন্য হয়। এরপরে নেক্সট প্রশ্ন, সরল কোষ বা ভোল্টীয় কোষ কে আবিষ্কার করেন? তো সরল কোষ বা ভোল্টীয় কোষ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ভোল্ট, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ বাড়লে পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? তো কোন পরিবাহীর দুই প্রান্তে যদি বিভব প্রভেদ বাড়ে, তখন সেখানে পরিবাহীতে প্রবাহ মাত্রা বেড়ে যাবে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, কোষের বিভব প্রভেদ সবসময় তড়িৎচালক বলের থেকে বেশি হয়, কম হয়, অনেক বেশি হয়, নাকি সমান হয়? তো কোষের বিভব প্রভেদ সবসময় তড়িৎচালক বলের থেকে অনেক অনেক বেশি হয়, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোষের বিভব প্রভেদ সবসময় তড়িৎচালক বলের থেকে বেশি হবে, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক হিটারে থাকে নাইক্রোম তার, টাংস্টেন তার, তামার তার, নাকি ক্রোমিয়াম তার? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বৈদ্যুতিক হিটারে কী থাকে, নাইক্রোম তার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে তোমরা কমেন্টে জানাবে যে টাংস্টেনের তার কোথায় আমরা ব্যবহার করি। নেক্সট প্রশ্ন, এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কী? তো এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো অ্যাম্পিয়ার হচ্ছে এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক। এরপরে নেক্সট প্রশ্ন, সরল কোষের তড়িৎচালক বলের মান কী হয়? তো সরল কোষের তড়িৎচালক বলের মান হয় অ্যাপ্রক্সিমেটলি 1.08 ভোল্ট। তো সরল কোষের তড়িৎচালক বলের মান হয় 1.08 ভোল্ট। নেক্সট প্রশ্ন, রোধের এসআই একক কী হয়? তো রোধের এসআই একক হচ্ছে ওহম, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, আর এটা হচ্ছে ওহমের চিহ্ন। এরপরে নেক্সট প্রশ্ন, সেলেনিয়াম ধাতুর ওপর আলো ফেললে কি হবে? তো সেলেনিয়াম ধাতুর ওপর যখন আলো ফেলা হয় তখন তার রোধ বেড়ে যায়, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। সেলেনিয়াম ধাতুর ওপর যদি আলো ফেলা হয় তাহলে তার রোধ বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, 1 কিলোওয়াট সমান সমান কত ওয়াট?
তো 1 কিলোওয়াট হচ্ছে সমান সমান 1000 ওয়াট। অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যে তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় একই থাকে তাকে কি বলা হয়? তো যে তড়িৎ প্রবাহের অভিমুখ সব সময় একই থাকে তখন তাকে বলা হয় সমপ্রবাহ বা ডিসি প্রবাহ। এরপর আরও মনে রাখবে যে যখন তড়িৎ প্রবাহের অভিমুখ সবসময় চেঞ্জ হতে থাকে অর্থাৎ পরিবর্তন হতে থাকে তখন তাকে কী বলা হয়? পরিবর্তী প্রবাহ বা এসি প্রবাহ। এবং যখন সবসময় অভিমুখ একই থাকে তখন বলা হয় সমপ্রবাহ। এরপরে নেক্সট প্রশ্ন, ওহম হলো অর্থাৎ ওহম সমান সমান কী হবে? তো ওহম সমান সমান হচ্ছে ভোল্ট বাই অ্যাম্পিয়ার অর্থাৎ ভোল্ট বাই অ্যাম্পিয়ার সমান সমান ওহম। এরপরে নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক স্থিতিতে কোন তার থাকে? তো বৈদ্যুতিক স্থিতিতে থাকে হচ্ছে নাইক্রোমের তার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো নাইক্রোম তার কোথায় ব্যবহার করা হয়? বৈদ্যুতিক স্থিতিতে। এরপরে নেক্সট প্রশ্ন, রোধাঙ্কের একক কী? তো রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেন্টিমিটার বা ওহম মিটার উভয়ই। অপশন কোথায় এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, এ এবং বি উভয়ই। এরপরে নেক্সট প্রশ্ন, কোনো গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত সঙ্গে কিভাবে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, নাকি শ্রেণী সঞ্চার বা সমান্তরাল সমবায়, নাকি শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়? তো ওখানে সঠিক উত্তর হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত করা থাকে। অর্থাৎ গৃহে যে তড়িৎচালিত যন্ত্রপাতিগুলি রয়েছে সেই সমস্ত হচ্ছে সমান্তরাল সমবায়ে যোগ করা থাকে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, সাধারণত গার্হস্থ বৈদ্যুতিক তারের সংযোগ নিচের কোনটি অর্থাৎ গৃহে কিভাবে সংযোগ করা হয়? তো এটা রিপিটেড প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হচ্ছে সমান্তরাল সমবায় বা সমান্তরাল সজ্জায় যোগ করা হয়। তো বন্ধুরা, ক্লাসটা আজকে আমরা এখানেই শেষ করছি। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।